আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফটোশপে ভিস্তা স্টাইলেড বাটন, এই ধরনের একটি ভিস্তা স্টাইলেড বাটন কিভাবে তৈরি করা যায় এবার আমি তা আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা ফাইল মেনু থেকে আমরা নিউতে ক্লিক করব। এখানে আমাদের ওয়াইড 550 পিক্সেল এবং হাইট 450 পিক্সেল রেখে আমরা এখানে কালার মোড, আরজিবি কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট কালার দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের এবার আমরা আমাদের এখানে যে আমরা গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে ক্লিক করে আমাদের এখানে গ্রেডিয়েন্ট এডিটর এই বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর দেখতে পাবো। এখানে আমরা প্রিসেটের এখানে আমাদের এই প্রিসেট কালারগুলো এখানে আমরা মাউস পয়েন্টার ধরে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড আমরা এটি সিলেক্ট করে দেব। করে আমরা আমাদের এখানের যে নিচের কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি, আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা কালার পিকার পাব। আমরা এখানে একটি কালার কোড লিখে দিব, 3E 3D 3D, আবারও বলছি 3E 3D 3D লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমাদের ডান পাশে যে কালার স্টপ বাটনটি দেখতে পাচ্ছি, আমরা এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে আরেকটি কালার কোড লিখে দিব, 1515 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করে আমাদের এই ক্যানভাসের আমরা উপরের বাম পাশের কর্নার থেকে আমরা এই কর্নার থেকে ক্লিক করে মাউস পয়েন্টার চেপে ধরে অর্থাৎ ড্র্যাগ করে আমরা আমাদের ডান দিকের এক কোণা পর্যন্ত আমরা এভাবে এনে মাউস পয়েন্টার ছেড়ে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গ্রেডিয়েন্ট এফেক্ট পড়েছে। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে রেক্টেঙ্গেল টুলটি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, আমাদের দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, আমরা এটি সিলেক্ট করে আমাদের এখানে অবশ্যই শেপ লেয়ার এটি নির্বাচন করা থাকতে হবে এবং আমাদের এখানে রেডিয়াস আমরা 10 পিক্সেল করে আমাদের এখানে আমরা যে আমাদের জিওমেট্রি অপশন সেখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করে আমাদের এখানে এরকম থাকতে পারে, আমরা এটিকে ফিক্সড সাইজ এখানে রেডিও বাটন এই ফিক্সড সাইজের পাশে রেডিও বাটনটি আমরা সিলেক্ট করে আমাদের এখানে ওয়াইড আমরা 300 পিক্সেল এবং আমাদের হাইট আমরা 50px লিখে আমরা এখানে আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রাউন্ডেড বাটন রেক্টেঙ্গেল বাটন। আমরা এই আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল এই বাটনটির উপরে রাইট ক্লিক করে, আমি আবারও বলছি এখানে আমাদের বাটনটির মধ্যে রাইট ক্লিক করে মাউস দিয়ে আমরা এই মেক সিলেকশন দেখতে পাচ্ছি, আমরা এই মেক সিলেকশনের মধ্যে ক্লিক করব। করে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের বাটনটি আমরা সিলেক্ট হয়েছে। এবার আমরা এখান থেকে আমরা নিচে থেকে আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিতে পারি। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি উপরে লেয়ার 1 নামের একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। আমরা আবারও গ্রেডিয়েন্ট টুলে চলে যাব, এটি সিলেক্ট করে আমাদের এখানের যে গ্রেডিয়েন্ট এডিটর আছে এখানে এই বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে আমাদের ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে আমরা এখানে ডাবল ক্লিক করব কালার স্টপ বাটনে। আমরা এখানে একটি কালার কোড লিখে দেব, 1C3F47 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা ডান পাশের কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব। করে আমরা আমাদের এখানে কালার কোড আমরা একটি লিখে দেব, 2A6976 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা আমাদের এই রেক্টেঙ্গেলের মাঝখানে মাঝ বরাবর এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে আমরা শিফট চেপে ধরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে নিচের দিকে এভাবে এতটুকু টেনে ছেড়ে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এফেক্ট গ্রেডিয়েন্ট এফেক্ট পড়েছে। এবার আমরা আমাদের এই লেয়ার 1 আমরা এটির উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনসে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেন্ডিং অপশন, এখানে লেয়ার স্টাইল চলে আসছে। আমরা এখানে আউটার গ্লো দেখতে পাচ্ছি, এই আউটার গ্লোর উপরে ক্লিক করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, শুধু আমরা এরকম এখানে টিক চিহ্ন দিয়ে দিলে হবে না,
এখানে আমরা এই আউটার গ্লো লেখাটির উপরে ক্লিক করলে এই যে নীল আকৃতির এখানে সিলেক্ট হয়েছে আমরা বুঝতে পারছি। এটি সিলেক্ট করে আমরা আমাদের এখানে ব্লেন্ড মোড আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্লেন্ড মোড আমরা নর্মাল রেখে দিব এবং আমাদের এখানে অপাসিটি আমরা কমিয়ে 50 করে দিব, নয়েস আমরা 0 রেখে আমাদের এই যে কালার বক্স দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো, এখানে আমরা এই কালারটিকে আমরা ব্ল্যাক করে দেব, অর্থাৎ 6টি 0 0 0 0 0 0 0 6টি 0 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবং আমাদের এখানে যে স্প্রেড আছে এটি 0 থাকবে, সাইজ আমরা 5 রেখে দেব, রেঞ্জ 50, জিটার 0 রেখে আমরা ইনার গ্লো দেখতে পাচ্ছি নিচে, এখানে ইনার গ্লো, এই ইনার গ্লোটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনার গ্লোটি সিলেক্ট হয়েছে। এবার আমরা এখানে ব্লেন্ড মোড আমরা এখানে এটিকে আমরা ওভারলে করে দেব, এখানে দেখতে পাচ্ছি ওভারলে, এটি সিলেক্ট করে আমাদের অপাসিটি আমরা কমিয়ে 55 করে দেব, আমাদের নয়েস আমরা 0 রেখে আমাদের এই কালার বক্সের কালারটিকে আমরা সাদা করে দেব, অর্থাৎ 6টি F লিখে দেব, লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমাদের এই গ্রেডিয়েন্ট এই এটিকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট এডিটর এটি আমরা গ্রেডিয়েন্ট কালার টু ট্রান্সপারেন্ট এটি অবশ্যই এটি নির্বাচন, এটি নির্বাচন করে আমরা কালার টু ফোরগ্রাউন্ড কালার টু ট্রান্সপারেন্ট এটি নির্বাচন করে এখানে আমরা সাদা কালার অর্থাৎ 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানেও আমরা কালারে আমরা 6টি F লিখে ওকেতে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। এটি সাধারণত এখানে আমরা সাদা কালার করে দিলে এটি ট্রান্সপারেন্ট হয়ে যায়, যদি না থাকে তখন আমরা এভাবে করে দেব। এখানে আমরা টেকনিক দেখতে পাচ্ছি, সফটওয়্যার এটি থাকবে, এখানে সোর্স অ্যাজ থাকবে, আমরা চক 0 রেখে আমাদের এখানে সাইজটিকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি 12 করে, আমাদের রেঞ্জ 50 এবং জিটার 0 রেখে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে লেখা নিচে দেখতে পাচ্ছি, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে বাম পাশে এটি সিলেক্ট করব। এখানে আমাদের ব্লেন্ড মোড আমরা নর্মাল রেখে অপাসিটি 100, স্টাইল লিনিয়ার, অ্যাঙ্গেল 90, স্কেল 100 রেখে আমরা এখানে গ্রেডিয়েন্ট যে এডিটর বক্স দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব, করে আমরা এখানে আমাদের ট্রান্সপারেন্ট টু আমরা ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট এই প্রিসেটটি ক্লিক করে আমরা এখানে আমাদের এই বাম পাশের এই কালার স্টপ নিচের কালার স্টপ বাটনটিতে ডাবল ক্লিক করে এটিতে আমরা 6টি F লিখে অর্থাৎ সাদা কালার কোড লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের ডান পাশের কালারে এখানে আমরা 6টি F লিখে আমরা এটি সাদা করে এখানে আমরা 6টি F লিখব, লিখে সাদা করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব, আমাদের উপরের যে আমরা কালার স্টপ বাটন অপাসিটি স্টপ দেখতে পাচ্ছি, উপরের যে অপাসিটি স্টপ দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি অপাসিটি 100 আছে, আমরা এখানে 10 লিখে দেব, 10 লিখে দিয়ে আমাদের এই লোকেশনে আমরা এখানে 51 দিয়ে দিব। ডান পাশে যে অপাসিটি স্টপ আমরা দেখতে পাচ্ছি এটির উপরে ক্লিক করে এখানে অপাসিটি 0 রেখে দেব এবং আমাদের এখানে লোকেশন আমরা 49 করে দেব, করে আমরা ওকে বাটনে ক্লিক করব, এখানে ওকে বাটনে ক্লিক করব। আর আমাদের এই যে যে সিলেকশনটি দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে আছে এটিকে দূর করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডগ, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, জে ফর জোক, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি লেয়ার 1-এর একটি কপি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের মুভ টুলটি সিলেক্ট করে আমরা মাউস পয়েন্টার দিয়ে টেনে ধরে এটিকে নিচে আনতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিয়ে আমরা এটিকে এভাবে নিচে এনে আমরা এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে আমাদের এই যে এডিট ইন মাস্ক মোড, কুইক মাস্ক মোড এটি ক্লিক করব, করে আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব, করে আমাদের এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের এই এখানে গ্রেডিয়েন্ট এডিটর এখানে গিয়ে আমরা ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট এটি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব, করে আমরা এখানে আমাদের এই দুটি বাটনের মাঝখান থেকে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা একটু এদিকে এনে
এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারি। এবার আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড মোড, আমরা এই স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এরিয়া সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ড থেকে আমরা ডিলেট প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছায়ার মতো পড়েছে। এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা এখানে আমাদের অপাসিটি আমরা এখানে আমরা 15 করে দিব। আমরা অপাসিটিকে 15 আমরা এখানে অপাসিটি 15 করে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে একটি শেডোর মতো পড়েছে শেড। আমরা আমাদের এবার যে কাজটি করব, আমরা আমাদের টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা এখানে আমরা ফন্ট এরিয়াল ব্ল্যাক রেগুলার রেখে এখানে আমরা 18 PT সাইজ রেখে এখানে আমরা এটিকে স্মুথ করে আমাদের এখানে কালার আমরা 6F রেখে সাদা কালার করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা আমাদের টেক্সট লিখতে পারি যা আমরা লিখতে চাই। আল আলহেরা মাল্টিমিডিয়া, আলহেরা মাল্টিমিডিয়া লিখে আমরা এই আমাদের মুভ টুলটি সিলেক্ট করে আমরা এটিকে এখানে আমাদের একটি মিস্টেক হয়েছে। আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে আমরা এটি লিখে আমরা এটিকে মুভ টুলটি সিলেক্ট করে আমরা এটিকে আমাদের ইচ্ছা মতো আমরা সরিয়ে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে লেফট আরে কি রাইট আরে কি দিয়ে আমরা এটিকে পজিশনিং করে আমরা এই আলহেরা মাল্টিমিডিয়া এই লেয়ারটির উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনসে চলে যাব। এখানে গিয়ে আমরা ড্রপ শেডো এটি সিলেক্ট করে আমাদের ব্লেন্ড মোড আমরা নর্মাল করে দেব এবং আমরা অপাসিটি 50 করে দিয়ে আমাদের অ্যাঙ্গেল আমরা 90 করে দেব এবং এখানে ডিস্টেন্স 5 রেখে দিয়ে স্প্রেড 0 এবং আমরা এখানে সাইজটিকেও আমরা 0 করে দেব। এবার আমরা নিচে আমরা দেখতে পাচ্ছি আউটার গ্লো, আউটার গ্লোতে ক্লিক করব। এখানে আমরা ব্লেন্ড মোড আমরা এখানে আমরা এখানেও নর্মাল করে আমাদের অপাসিটি 75 রেখে দিব এবং আমাদের নয়েজ 0 রেখে আমাদের এই কালার বক্সে এখানে ক্লিক করে আমরা এটিকে ব্ল্যাক করে দেব, অর্থাৎ 6টি 0 লিখে দেব। লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভিস্তা স্টাইলেড বাটন। এভাবে আমরা ফটোশপে ভিস্তা স্টাইলেড বাটন তৈরি করতে পারবো। ধন্যবাদ।